সুপ্রিয় আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা সুস্থ আছো, ভালো আছো? আশা করি তোমাদের পরিবারও সুস্থ আছে, ভালো আছে। তো মহাবৈশ্বিক করোনা ভাইরাসের কারণে তোমাদের লেখাপড়ার কোনো ক্ষতি হবে না, কারণ তোমরা ভালো করে লেখাপড়া করতেছো, কন্টিনিউ অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতেছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামনে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা, জানো তোমাদের প্রিপারেশন কীরকম? আমি তো আমার আত্মবিশ্বাস আছে তোমরা ভালো করে করতেছো, তোমরা ভালো ফলাফল করবে, এটা আমার বিশ্বাস আছে। আমার ছাত্রছাত্রীরা খুবই ভালো। তো সিলেবাস অনুসারে তিনটি অধ্যায় দেওয়া আছে, এগুলো আমি পড়িয়েছিলাম ইতিপূর্বে। আজকে প্রথম এবং দ্বিতীয় এগুলো একটু পুনরালোচনা করবো। তোমরা বই নিয়ে বসে পড়ো, বইয়ে পাঁচ পৃষ্ঠা খুলে গেল। প্রথমে প্রথম অধ্যায়টা পড়াচ্ছি, গৌতম বুদ্ধের কথা। আমাদের ধর্মের নাম কি বলতো? বৌদ্ধ ধর্ম। কে বৌদ্ধ ধর্মে প্রবর্তন করেন? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ কখন করেন? যীশু খ্রিস্টের জন্মের 622 বছর আগে তিনি জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? কপিলবস্তু লুম্বিনী কাননে জন্মগ্রহণ করেন। কপিলবস্তু কোথায় অবস্থিত? বর্তমানে নেপালে অবস্থিত। গৌতম বুদ্ধের পিতার নাম কি? রাজা শুদ্ধোধন। মাতার নাম কি? রানী মহামায়া। শুদ্ধোধন কোন রাজ্যের রাজা ছিলেন? কপিলবস্তু নামক রাজ্যের রাজা ছিলেন। তাহলে বাল্যকালে গৌতম বুদ্ধের কি নাম ছিল? এখানে একটা পিকচার দেখা যাচ্ছে কপিলবস্তু রাজ্যের, দেখতেছো তোমরা পিকচারটা? তারপরে বাল্যকালে গৌতম বুদ্ধের কি নাম ছিল? সিদ্ধার্থ। বুদ্ধের মাতা রানী মহামায়া কখন মারা যান? বুদ্ধের জন্মের পর সপ্তম দিনে তিনি মারা যান। রানী মহামায়ার মৃত্যুর পর ভগবান সিদ্ধার্থকে, মানে সিদ্ধার্থকে, ছোট সিদ্ধার্থকে, শিশু সিদ্ধার্থকে লালন পালনের কে ভার গ্রহণ করেন? রাজার দ্বিতীয় রানী মহামায়ার ছোট বোন মহাপ্রজাপতি গৌতমী। তাহলে সিদ্ধার্থের নাম কেন গৌতম রাখা হলো? এই যে গৌতমী লালন পালন করেন বিদায়, সিদ্ধার্থের নাম রাখা হলো, অপর নাম রাখা হলো গৌতম। বাল্যকাল থেকে গৌতম বুদ্ধ কেমন ছিলেন? অত্যন্ত চিন্তাশীল ছিলেন। কুমার সিদ্ধার্থের বিয়ে কার সাথে হয়? যশোধরা নামে এক পরমাসুন্দরী রাজকন্যার সাথে তার বিয়ে হয়। কত বছর বয়সে গৌতম সংসার ত্যাগ করলেন? 29 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করলেন। গৌতম তাঁর পুত্রের কী নাম রেখেছিলেন? রাহুল। গৌতম বুদ্ধ কোথায় বোধিজ্ঞান লাভ করলেন? ভারতের বুদ্ধগয়ার পবিত্র বোধিবৃক্ষের নিচে ধ্যানে মগ্ন অবস্থায়। পিকচার দেখা যাচ্ছে তোমরা দেখো। তারপরে কোন সময় ছিল সেটি? শুভ বৈশাখী পূর্ণিমা রাত ছিল। বুদ্ধ অর্থ কি? জ্ঞানী। সিদ্ধার্থ কত বছর কঠোর সাধনা করে বুদ্ধত্ব লাভ করলেন? 6 বছর। তারপর আমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করি, দ্বিতীয় অধ্যায়টা চলে যাই, বৌদ্ধ ধর্ম এবং ধর্মগ্রন্থ। গৌতম বুদ্ধের আবিষ্কৃত ধর্মের নাম কি? বৌদ্ধ ধর্ম। ধর্ম কাকে বলে? যে কাজ করলে সৎভাবে বেঁচে থাকা যায় এবং সকল জীবের কল্যাণ হয় তাকেই ধর্ম বলে। জীব জগতের শ্রেষ্ঠ জীব কি? শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। প্রকৃত ধর্ম কি? মন্দ কর্ম ত্যাগ করে ভালো কর্ম সম্পাদন করায় প্রকৃত ধর্ম। ধর্ম আমাদেরকে কি করে? খারাপ কাজ হতে বিরত রাখে এবং সৎ জীবন গঠনে সহায়তা করে। সৎ জীবন গঠন করার জন্য রোজ কি করা দরকার? রোজ ধর্মগ্রন্থ পাঠ করা দরকার। বৌদ্ধ ধর্ম কেমন ধর্ম? জ্ঞানী ধর্ম। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। পিটক শব্দের অর্থ কি? পাত্র বা ঝুড়ি। ত্রিপিটক কত খণ্ডে বিভক্ত? ত্রিপিটক 3 খণ্ডে বিভক্ত। সেগুলো কি কি? সূত্রপিটক, বিনয়পিটক এবং অভিধর্ম পিটক। অনেক কিছু জানতে পেরেছ তোমরা। লেসন প্ল্যানটা একটু শেয়ার করো। লেসন প্ল্যান থেকে তোমরা প্রশ্ন উত্তর 5টি, উত্তর SW করবে, সঠিক উত্তর 5টি SW করবে, তারপরে শূন্যস্থান 5টি SW করবে। তোমরা বুঝতে পেরেছ? লেসন প্ল্যান থেকে প্রশ্ন উত্তর 5টি, তারপরে সঠিক উত্তর 5টি, শূন্যস্থান পূরণ 5টি SW করবে। তো তোমরা ভালো করে লেখাপড়া করবে, তোমাদের ভালো সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি।